হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব রেলওয়ে পশ্চিমাঞ্চলের এসি বার্থের সিটগুলোর ভেতরে কেমন এবং এগুলো কীভাবে ট্রেনে কিনতে হয়। এখানে আমরা কেবিনে ওঠার পরে এখানে পুরো একটা কেবিন আছে, এখানে সবগুলো আমরা দরজা দেখতে পাচ্ছি। এগুলো হচ্ছে অ্যাডভান্সড ওয়ান ওয়ে গ্লাস দেওয়া, আমার দরজাটা ভাঙা ছিল তো তারা ওটা রিপ্লেস করছে আর কি, মানে নর্মাল গ্লাস দিয়ে। বাট অন্যগুলো থেকে ভেতর থেকে দেখা যাবে কিন্তু বাইরে থেকে কিছু দেখা যাবে না, এরকম সিস্টেম। আবার পর্দা আছে, এখানে হচ্ছে বড় একটা জানলা আছে, উপরে হচ্ছে এসি আছে, আর হচ্ছে লাইট আছে দুই দিকে দুইটা। উপরে হচ্ছে যে গাড়ি থামানোর জন্য একটা হ্যান্ডেল দেওয়া আছে যেটা দিয়ে আমরা টানতে পারবো, মানে টানলে রেলটা থেমে যাবে আর কি। এখন থামে কি না এটা আমি জানি না, বাট দিছি আর কি এটা। এরপর এখানে দুইটা সিট আছে, এটা দুই রুমের একটা, মানে দুই সিটের একটা রুম, একটা নিচে একটা উপরে। দিনের বেলা এটা তিনটা সিট হিসেবে বিক্রি হয় আর রাতের বেলা দুইটা। সুইচগুলো দিয়ে লাইটগুলো চালানো যায়। এখানে হচ্ছে চার্জারের পর্যাপ্ত ব্যবস্থা আছে, উপরে দুইটা আছে নিচেও আছে। অনেক বড় একটা গ্লাস দেওয়া আছে মিরর, যাতে দেখা যায়। আবার হচ্ছে এখানে নিচে ডাস্টবিন আছে, উপরে একটা টেবিলের মতো অংশ আছে, নিচে কিছু না, অর্থাৎ নিজের লাগেজ রাখা যাবে। এখন এই যে বাইরে জানলা দিয়ে আসলে খুব সুন্দর ভিউ দেখা যায়, কারণ জানলাগুলো অনেক বড়। যদি এগুলো এসি রুম সেজন্য খোলা যায় না, এগুলো টেম্পার গ্লাস। এটা দেখা যাচ্ছে অনেকে মানে বাড়ি টাড়ি মেরে ভাঙার চেষ্টা করছে, তো এটা বাইরে থেকে ইম্প্যাক্ট হয়েছে যার কারণে ভেতরে কিছু হয় নাই, অর্থাৎ বাইরের দিকে ভাঙা, ভেতরের দিকে মানে পারফেক্ট আছে, জাস্ট ভিউটা সুন্দর দেখতেছে না কি। তো টেম্পার গ্লাস হওয়ার কারণে এগুলো আসলে ড্যামেজ করা খুবই কঠিন আর কি, তো কেউ ইট টিট মেরে দিলেও আসলে কিছু হবে না, জাস্ট ভিউটা ঘোলা হয়ে গেছে। ভেতরে কতগুলো লিকুইড আছে ওগুলো হচ্ছে মানে ঘোলা হয়ে গেছে আর কি। এখন আমরা দেখবো কীভাবে কিনতে হয়। গুগলে গিয়ে অথবা যে কোনো জায়গায়, যে কোনো সার্চ ইঞ্জিনে ব্রাউজারে ঢুকে আমরা ই টিকিট বাংলাদেশ রেলওয়ে সার্চ করলে প্রথমে হচ্ছে রেলওয়ের যে ওয়েবসাইটটা আসবে, সহজ দিয়ে এটা বানানো। তো এখানে হচ্ছে, এখানে দেখেন এসি বার্থের এসি বি লেখা যেটা সেটা আছে, সেটা হচ্ছে রাতের বেলা হলে আপনি পুরোটা পাবেন, আর দিনের বেলা হলে এসি যে এস আছে সেখানে। আবার এফ বার্থ যেটা, সেটা হচ্ছে নন এসি হচ্ছে বার্থ আর কি, এরকম যেগুলো, কিন্তু সেগুলো দিনের বেলায় হচ্ছে আপনি সিট হিসাবে পাবেন। তো দিনের বেলায় কিনলে তিনটা কিনতে হবে, রাতের বেলা কিনলে একটা কিনলে হবে আর কি। তিনটা কিনতে হবে মানে ওই একটা সিট যেটা আছে সেটাকে ওরা তিনটা সেল করে দিনে, যেহেতু তারা উপরেরগুলো সেল করে না, কারণ উপরে তো দিনে বসা যাবে না সেই জন্য। তো আমরা দিনে যাওয়ার সময় এসি এস নিয়ে রাখি তিনটা, এসি বি হলে আমরা রাতের বেলা দেখতে পাবো। এখন এখানে হচ্ছে আমি ঢাকা চিটাংয়ের একটা দেখতেছি, এগুলো কিন্তু পশ্চিমাঞ্চলের, তো এগুলোর সাথে সরি এগুলো পূর্বাঞ্চলের, এগুলোর সাথে পশ্চিমাঞ্চলের সিট মিলবে না, বাট হচ্ছে মানে আমি প্রসেসটা দেখালাম আর কি, সেম প্রসেস। এখানে এসি বি আর হচ্ছে এফ বার্থ আছে, এগুলো হচ্ছে রাতের বেলা পাওয়া যায় শুধু, দিনের বেলার জন্য এসি সিট পাওয়া যায়। তো এসি সিটগুলোতে হলে আপনার দেখবেন যে হচ্ছে তিনটা নিলে হচ্ছে আপনি একটা শোয়ার মতো একটা জায়গা পাবেন আর কি। আর এরকম এক রুমেরটা নিলে হচ্ছে আপনি উপরের সিটটা ফ্রি পাবেন, কারণ এখানে দিনের বেলা উপরের সিটগুলো বিক্রি করে না। তার মানে হচ্ছে আমার যেটা ছিল সেখানে উপরে একটা নিচে একটা ছিল, যার জন্য আমি তিনটা নিয়ে নিয়েছিলাম। আবার পশ্চিমাঞ্চল আসলে চারটা দেয় আর কি, ওইদিকে ট্রেনগুলো বড়। ঢাকা চিটাংয়ের দিকে হচ্ছে তিনটা দেয়, তো পশ্চিমাঞ্চলে চারটা নিতে হয়েছিল, চারটা নিয়ে হচ্ছে আমি উপর নিচে দুইটা সিট পাইছিলাম আর কি। তো এভাবে হচ্ছে রেলে যাতায়াত করতে পারেন। এটার সুবিধা হচ্ছে যে এখানে আসলে ঘুমিয়ে ঘুমিয়ে আসা যায়, আপনি চাইলে শুয়ে পড়বেন, ঘুমাই যাবেন, একদম স্টেশনে এসে নামিয়ে দেবে আর কি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।